আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউরোপের বিপর্যয়কার পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা প্রতিনের জানিয়ে দিব সাদ্দাম হোসেনের হামলা বদলে দিয়েছে ইসরায়েলকে আরো জানিয়ে দিব নিতানুকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূতের আচরণে বিস্মিত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা থেকে চার জিডিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের ইউক্রেনে প্রথমে যুদ্ধ শুরু করার পর মস্কো পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে বারবার কড়া সতর্ক দিয়েছে সরাসরি হলেও সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে যদি কেউ রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে এই বিপর্যয়কর পরিণতি আবারও বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সেটির ইউক্রেনকে নয় পুরো ইউরোপকে পুতিন বলেছে ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পারমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে শুক্রবার সেন্ট পিটারবার্গস ইন্টারন্যাশনাল ইকোনমিক ফেরামের একটি প্যানেলে আলোচনায় পুতিনের সাক্ষাৎকারে নেওয়া হয় ফেরামের বার্ষিক এ আয়োজন রাশিয়ার ধাবুস নামে পরিচিত সাক্ষাৎকারে দেওয়ার সময় পুতিনকে বেশ শান্ত দেখা গেছে সাধারণ কোন সাক্ষাৎকারে যিনি প্রশ্ন করেন তার তুলনায় পুতিনকে শান্ত থাকতে খুব কমই দেখা যায় তবে প্রশ্ন হন রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক ঝানু বিশেষজ্ঞ সেরগেও কারাকান তবে এমনটি হওয়ার কথা সাক্ষাৎকারে পুতিন খুব বেশি করা ভাষায় ব্যবহার করেনি তবে খুব শান্ত ছিলেন তিনি ক্রেমলিনের নেতা বলেন তিনি রাশিয়া রাশিয়ার অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনা পরিবর্তন আনার বিষয়টি একদম উড়িয়ে দেননি ওই নির্দেশনায় রাশিয়া কোন পরিস্থিতিতে পারমাণু অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে বলা আছে পুতিন বলেন এই দিক পুতিন বলেন এই দিক নির্দেশনা পরিবর্তনযোগ্য এবং আমাদের আশেপাশে বিশ্বে কি ঘটছে সেটির ওপর আমরা খুব সতর্ক নজর রাখছি এর নির্দেশনা পরিবর্তন করার বিষয়টি বাতিল করে দেবেন না এটা পরমাণু অস্ত্র পরীক্ষা সত্ত্বেও সম্পর্কিত যেসব ইউরোপীয় রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করছে তাদের জন্য এদিন সতর্কবার্তা দেন পুতিন তিনি বলেন পুরো ইউরোপের যত কৌশল গত পারমাণবিক অস্ত্র রেসের কাছে তার চেয়ে বেশি আছে এমন কি যদি যুক্তরাষ্ট্র তাদের গুলো নিয়ে আসে ইউরোপের কাছে উন্নত ব্যবস্থা আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থায় সেই হিসাব বলতে গেলে আমরা কম বেশি অরক্ষিত বলেন পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো ছোট আকারের যুদ্ধাস্ত্র যেগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে নির্দিষ্ট এলাকা জুড়ে তেজস্ক্রিয় না ছড়িয়ে সেগুলোকে শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ধ্বংস করে সaddam হোসেনের হামলা ভজলে দেশে ইসরাইলকে মুসলিম বিশ্বের অসাংবিধানিক নেতা হিসেবেই যেকে প্রতিষ্ঠা করেছিলেন ইরাকের প্রায় প্রেসিডেন্ট Saddam Hussein দেরি বেঁচে থাকতে আর দাইহক ফিলিস্তিনের দিকে তাকাদে খুব একটা সাহস দেখাত না ইসরাইল কিন্তু সাদ্দামের মৃত্যুর পর মুসলিম বিশ্ব আর এমন একক কোনো নেতা নেই যার ভয় নিজেদের গুটি রাখতে তেল আবিব তবে ইরাকের এই লৌহমানবের ভয় সামরিক শক্তিকে নিজেদের বলিয়ান করে তুলেছে ইসরাইল 33 বছর আগে ইসরায়ে ব্যালিস্টিক মিসাইল দে বহু বহু হামলা চালায় Saddam Hussein মধ্যপ্রাচ্যে অ হবে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর উনিশশো সালে জানুয়ারি মাসের প্রথমবারে এমন ব্যালিস্টিক মিসাইল হামলার মুখে পড়েছিল দেশটি তখন এতটা শক্তিশালী হয়ে ওঠেনি ইসরায়েল কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন চালানো এই হামলা ইসরায়েলকে পুরোপুরি বদলে দেয় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরো শক্তিশালী করে তোলেন ইসরায়েল উনিশশো সালে গলব যুদ্ধ শুরু করে সাদ্দাম হোসেন তখন ইসরায়েলের ইহুদিবাদী কর্মকাণ্ডের কারণে দেশটিতে তেতাল্লিশটি স্কট মিসাইল দিয়ে হামলা চালান তিনি ইসরায়েল তেল আবিব সহ অন্য গুরুত্বপূর্ণ শহর উনচল্লিশ দিন ধরে এই হামলা চালানো হয় সাদ্দামের সোরা মিসাইল বিষাক্ত গ্যাস থাকতে পারে এমন সংখ্যা ইসরায়েলরা তখন মুখে মাস্ক পরেছিল যদি শেষ পর্যন্ত সাদ্দাম কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করেনি ওই সময় যুদ্ধের ভয় ছিল পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল এতে বিভিন্ন আরব দেশ একজোট হয়ে বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে এরপর ইরাকের মোকাবেলার যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষা দিতে প্যাট্রিয়ট মিসাইল মোতায়নে তেল আবিবকে বোঝাতে সক্ষম হয় ওয়াশিংটন কিন্তু তখনকার প্যাট্রিয়ট মডেল ইরাকের স্কট মিসাইলের সামনে টিকতে পারেনি এরপর নিজেদের নিরাপত্তা ব্যবস্থা অমল বদল করে ইসরাইল, উনিশশো সালে ইসরায়েলের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক অ্যারো মিসাইল যুক্ত করা হয় কিন্তু এখন দেশের আকাশ নিরাপত্তা অ্যারো টু এবং অ্যারো থ্রি মিসাইল রয়েছে গত উনিশ নভেম্বরে ইয়েমেনের বিদ্রোহী দেশরা একটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় অ্যারো থ্রি মিসাইল বলা হয়ে থাকে সেবারই প্রথম আকাশের লড়াই হতে দেখছে বিশ্ব এছাড়া দেশীয় প্রযুক্তিতে মাথারি পার্লার ডেভিড সিং স্টেম তৈরি করেছে ইসরায়েল নেতানিয়াহুকে ভোট দেবে না বেশিরভাগ ইসরায়েলি ইসরায়েলের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু বা তাকে সমর্থনকারী কোন দল ভোট দেবে না বেশিরভাগ ইহুদি নাগরিক ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি শুক্রবার একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুর এজেন্সি জরিপে দেখা গেছে বাষট্টি শতাংশ ভোটাররা ইসরায়েলের নেতা হিসেবে নেতানহুকে বা তাকে সমর্থন করে এমন কোন দলের পক্ষে তাদের ভোট দেবে না উনিশ ভোটাররা নেতানহুর পক্ষে ভোট দিয়েছেন বাকি উনিশ শতাংশ ভোটাররা এখন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন জরিপে দেখা গেছে হিসেবে পরিচিত এমন ৩০ শতাংশ ভোটার বলেছে তারা নেতানহু বা তাকে সমর্থনকারী কোন দলকে দেখতে চায় না সাত অক্টোবর কাজা উপত্যকা ইসরালি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কাজায় বন্ধে ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ এছাড়া বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য সমালোচনার মুখোমুখি হন নেতানিয়াহু ইসরায়েলের রাষ্ট্রদূতের আচরণে বিস্মিত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড এরদারের আচরণের বিস্মিত হয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেভেন ডুদারিক তিনি বলেন তার চব্বিশ বছরের চাকরি জীবনে কোনো কূটনৈতিককে এমন অপেশাদী আচরণ করতে দেখেনি ডুদারিক সাংবাদিকদের বলেন সদস্য সংখ্যাটের শিশুদের প্রতি আইন রক্ষণকারী দেশগুলোর তালিকা সংবলিত একটি প্রতিবেদন আগামী চৌদ্দ জুন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে এর কয়েকদিন পর এই সিদ্ধান্তর কথা জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত করবে তালিকা ইসরায়েলি সেনাবাহিনী নাম রয়েছে ডোজারিক আর বলেন এই তথ্য জানাতে কাজের অংশ হিসেবে তাদের একজন কর্মকর্তা জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদকে ফোন করেন অথচ গিলাদ এই ফোন কলের কথোপকথন ভিডিও করেন এবং অংশ বিশেষ এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন যার কারণে জাতিসংঘে নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের উপর বিরক্ত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র পোস্টে অ্যান্টোনিও গুতেরেসকে কালো তালিকাভুক্ত একমাত্র মহাসচিব হিসেবে আখ্যায়িত করে গিলাদ দাবি করেন বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী ইসরায়েল গুতরের সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন এবং

গাজা থেকে চার জিন্মিকে জীবিত উদ্ধারের দাবি ইসরায়েলের ফিলিস্তিন গাজার থেকে চারজন জিন্মিকে উদ্ধারের দাবি করছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে এই অঞ্চলে নুসারাত এলাকার দুটি চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে গত বছরের সাত অক্টোবরে ইসরায়েল একটি গানের উৎসব থেকে হামাস সদস্যরা তাদের অপহরণ করেছিল বলে দাবি করছে ইসরায়েল সাত অক্টোবরে ইসরায়েলের ঢুকে হামলা চালায় হামাস ওই হামলায় দেশটিতে প্রায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এছাড়া প্রায় আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা সেদিন থেকে Gaza নির্বিතර হামলা চালি যাচ্ছে Israeli বাহিনী এதே এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত 36731 জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত সাড়ে 83000 এর বেশি তার জনকে উদ্ধারে পর Israeli বাহিনী জানিয়েছে মnth হাজার নুষারাত দুটি এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে উদ্ধার করা হয়েছে দিনের বেলায় চালানো এই অভিযানে Israeli বাহিনীর সঙ্গে ছিল দেশটি নিরাপত্তা কর্তৃপক্ষ ও পুলিশ উদ্ধার হওয়া 4 জন সুস্থ আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে